তীর্থক্ষেত্র। তো ঈশ্বর তো আমরা যেরকম ঈশ্বর, এখানে তীর্থক্ষেত্র বলার কারণটা কি? আমরা এটা তো বুঝলাম যে বলুন যে তীর্থক্ষেত্র বা কালকে যেখানে আমরা গেলাম যেটা বললেন যে সেই এনার্জির লেভেলটা কি এখানে বেশি, এই জন্য কি করে হবে এনার্জি লেভেল বেশি আপনার এই পাথরটার মধ্যে আর আপনার ঘরে মার্বেলের মধ্যে কি পার্থক্য আছে? পাথর তো পাথরই, এনার্জি লেভেল গড যদি হয়, কার গড? ইউনিভার্সের গড। তাহলে উনি যদি সমদর্শী হন, তাহলে আলাদা আলাদা বিধান করবেন? ওনার জন্য আলাদা আলাদা নয় তো। যেই সব তীর্থ কথার অর্থ হলো পিউরিটি, পিওর, পবিত্র। এবার পবিত্র অপবিত্র এরাম তো কিছু নেই প্রকৃতির মধ্যে, যে এই পাথরটা পবিত্র পাথর, এই পাথরটা অপবিত্র পাথর, এমন তো কিছু নয়। আমাদের অন্তঃকরণের মধ্যে যখন ক্ল্যারিটি থাকে না, সেটাকে অপবিত্রতা বলে। তীর্থক্ষেত্র তাহলে কাকে বলে? যেখানে গেলে ক্ল্যারিটি জন্মাবে তা তীর্থক্ষেত্র হয়ে যাবে। এই যে আপনি ওপেননেসে বসতে পারছেন, হতে পারে এটা আপনাকে কোনো মেসেজ দিয়ে গেলো, এখানেই বসে কেউ মদ খেয়ে গেছে একটু আগে, হয়তো তাকে দিল না। তীর্থ যদি এখানেই থাকতো তাহলে ওর মদ খাওয়া বন্ধ হয়ে যেত, তা তো হবার নয়। ঠিক আছে, পাহাড়ের মধ্যে ভোগক্ষেত্র হয়েছে, যোগক্ষেত্র হয়েছে, দুটোই হয়েছে। আপনি দার্জিলিংয়ে যান, সেই একই হিমালয় রেঞ্জ, কিন্তু সেরকম অবস্থা নয় সেখানে। আবার আপনি যদি তিব্বতের দিকে চলে যান, সেখানে একরকম পাবেন। আপনি কৈলাসের দিকে যান, একরকম পাবেন। এবার লোকে এটাকে গল্প বেশি করেছে, এখানে এই ভাইব্রেশন আছে, ওখানে ওই ভাইব্রেশন আছে। কোনো ভাইব্রেশনের বিষয় নেই, কিন্তু আপনার ওপেননেসের উপরে। আপনি কৈলাসে যাচ্ছেন হর হর মহাদেব করতে করতে, আর কেউ বাইক নিয়ে বলছে চলো আমরা এখানে কোনো রকমের ইয়ে করছি, ধরো ট্রেকিং করে আসবো, এই করে আসবো, তারা মদের বোতল নিয়েই যাচ্ছে। তো এমন তো হওয়া উচিত না যেই হিমালয় নিয়ে ঢুকলো তার মনটা পুরো পরিবর্তিত হয়ে গেল, তা তো হয় না। তাহলে এত হোটেল মোটেলগুলো দাঁড়াচ্ছে কী করে? এই যে এখানে ধরুন এই যে লেমন ট্রি আছে, এখানে থেকে তীর্থ করতে সেখানে বসবে না, এবং যারা করেছে তারাও জানে তীর্থ করতে এখানে লোকে কিছু থাকবে না, তাই না? যে এত নরম গাদ্দা যে আপনি ভিতরেই ঢুকেই যাচ্ছেন, ওখানে কি আপনি করবেন বসে? ওখানে ঘুমাতেই এসেছেন বা অন্য কিছু? তো এই হলো ব্যাপার। তীর্থ কথার অর্থ হলো পিউরিটি, যখন তখন এটা আপনার আন্তরিক বিষয়। হ্যাঁ, এইসব স্থান কেন বেছে নেওয়া হয়েছে জানি? এখানে বসলে আমরা যেন এই পুরো অস্তিত্বের সাথে একটা যোগ স্থাপন করতে পারি, প্রতিমারও সেটাই উদ্দেশ্য, একটা মেসেজ দিয়ে দেওয়া আপনার চেতনাকে, প্রকৃতির মাধ্যমে মেসেজ দেওয়া, মূর্তির মাধ্যমে মেসেজ দেওয়া, কোনো এই শব্দের মাধ্যমে মেসেজ দেওয়া। আমি কি করতে পারি এখানে? আপনাদের প্রত্যেকের মন আলাদা, আমি কি পারবো কাউকে আপনাদের আমার মতো করে করতে? এটা যেমন আমি কথা বলছি না, সবার জন্য সমানভাবে বইছে না প্রকৃতি, সব জায়গায় এমন সমান। আমরা একটা লেয়ার তৈরি করি। শহরে কি করি আমরা? শহরে প্রকৃতি যাই হোক, আমরা আমাদের ইগোর একটা লেয়ার তৈরি করি, আমি 20-তলা বিল্ডিং বানাবো। পরে ওই শহরের ক্ষেত্রে কি হয়ে যায়? ব্যাপারটা একটু মোটা হয়ে যায় প্রকৃতি অবধি পৌঁছাতে গেলে। আমাদেরকে এরকমভাবে গঠন করা হয়েছিল না, আমি বলছি না যে শহর থাকবে না। দেখুন না, শহরের মধ্যেও যত বড়ই যে ব্যক্তি হোক, সেও ভোরবেলা উঠে ব্যালকনিতে উঠে একটু পাখির আওয়াজ শুনতে চায়। এটা কি আপনার ভিতরের যে যোগ আপনাকে টানে বারবার করে, এটাই যোগ, আর কোনো যোগ নেই। সূর্যের আলো আপনাকে টানে। এবার যখন যে রাত্রিবেলায় হয়তো তিনটের সময় হই হুল্লোড় করে ঘুমালো, তার কাছে সূর্যের আলো ইরিটেটিং হয়ে যাবে, ওই শহরেতে ইরিটেটিং হয়ে যাবে। শহরের মধ্যেও আপনি যোগে যেতে পারেন, এখানে এসেও আপনি ভোগে যেতে পারেন, দুটোই সম্ভব। তো সেই স্থান যেখানেই আপনি ক্ল্যারিটি পাচ্ছেন, স্বচ্ছতা পাচ্ছেন, মানে তা তীর্থক্ষেত্র। এই যে সঙ্গম হলো, এই সঙ্গমটা যদি এই কথাটা আমরা বলছি না, হ্যাঁ অবশ্যই এই প্রকৃতি আমাদেরকে আরও সৌন্দর্য বিধান করে দিয়েছে, এটাই যদি আমরা কলকাতায় বসে বলি, আপনার কি অন্তঃকরণের মধ্যে সেটা স্টাক করবে না? সে একই তো স্টাক করবে, সে একই তো শব্দ বেরোচ্ছে, তখন ওটাও তীর্থক্ষেত্রে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে দেখতে হবে। হ্যাঁ, এটাও ঠিক কথা, তার সাথে এটাও আমি মানব, যাকে একটা জায়গায় ভাইব্রেশন বলে। পার্সোনালি কোনো জায়গার কোনো ভাইব্রেশন হয় না, এই হাওয়া বয়ে চলে গেল, এই দ্বিতীয়বার একই হাওয়া বয় না। ঠিক আছে, এই হাওয়াটা হয়তো দেখা যাবে যে কি বলবো, ইন্দোনেশিয়া থেকে আসছে, তো সেইখানকার যে ভাবনা চিন্তা সে কি হাওয়ার মধ্যে বয়ে বয়ে এখানে আসবে? এগুলি একটু অত্যাধিক কল্পনার পোলাও হয়ে গেল। হ্যাঁ, বিষয়টা কি, এই স্থানগুলো আমাদেরকে একটুখানি স্টিমুলেট করতে পারে, এইটুকুনি মাত্র। ঠাকুর এই কথা বলেন না, সোলার আতা দেখলে সত্য আতার উদ্দীপন হয়। আর এখানে দেখুন ঋষিকেশে আপনার জন্য কোনো সোলার আতাও রাখা হয়নি, এখানে পুরো অস্তিত্বই বিধান করেছে, আমার থেকে কিছু শিখে নাও, আমার থেকে কিছু দেখে নাও। আবার দেখুন আমরা এখানে এই কাণ্ডগুলি ঘটাচ্ছি, আমরা যেন আবার দূরে যেতে চাইছি। হ্যাঁ,
প্রকৃতি আবার কোন রকম জসীমঠ ব্যবস্থা করে বলে আবার শান্ত হলাম, আবার এরকম কিছু ঘটবে। এই দ্বৈতের খেলা দেখে নিশ্চিন্তে বসা এটা দরকার। অস্তিত্বের সাথে মিলনই আছে। দেখুন, যে কোনো জিনিসই আমরা একটু কি বললাম, আমরা উদাহরণ হতে পারি, জায়গাটা উদাহরণ হতে পারে, ঠিক এই উদ্দেশ্য নয়। এবার দেখুন, আমার এখানে উদ্দেশ্য হলো এমন আমি শুধু দরজা খুলে বসছি, আমি কাউকে কোনো উদ্দেশ্যে কিছু করছি না। আমার কাছে খালি স্পেস আছে এবং আমার যে নামটা এটা দরজার মতো, আমি উদাহরণ দিচ্ছি জাস্ট, আমি দরজাটা খোলা রাখছি, এইটুকুনি আমি করছি, বাকি কিন্তু আর কিছু নেই। দেখুন, এখানে অনেক লোক এসছে, এসে তারা চলে গিয়েছে, অনেক লোক কন্টিনিউ করে যাচ্ছে, অনেক লোক ডিসকন্টিনিউ করছে। আমার কারোর প্রতি কোনো বিদ্বেষ নেই, আমার অনুরাগও নেই। জায়গাটা এইরকম, এই যে পাথরে, এখানে আপনি যা ইচ্ছা করতে পারেন, ঠিক তেমনই আমার কাছে একটা স্পেস, আমি খুলে দিচ্ছি জায়গাটা। এবং এরকম পার্সন হিসাবে তো আমার খোলামেলা পছন্দ, এটা তো কোনো হাই ফিলোসফি লাগিয়ে লাভ নেই। আমাকে যদি আপনি বলেন যে মহারাজ আপনি চলুন সল্টলেক সেক্টর 5 একটা অনুষ্ঠান হবে, আমি চলে হয়তো যাবো, কিন্তু যদি বলেন আপনি কোথায় যাবেন বলে, আমি বললাম ঋষিকেশ যাবো। তো আমার ব্যক্তিগত পছন্দ তো আছে, এরকম হাই ফিলোসফি রেখে লাভ নেই। এবার আমাদের মনে হয় আমাদের চেতনার কেন্দ্রে হয়তো সকলেরই এই অস্তিত্বের প্রতি, প্রকৃতির প্রতি প্রেম নিহিত আছে, তাই না? আমরা ইন্টেরিয়ারও করি, তার মধ্যে দেখবেন প্লাস্টিকের গাছ বসিয়ে দিচ্ছি, গাছ কেটে গাছ বসানো হলো, কোথাও না কোথাও আমরা প্রেম তো এতেই। হ্যাঁ, হালকা লাইট বানালাম, আমরা কোথাও না কোথাও এগুলোকে ভালোবাসি, তো যদি ভালোই বাসি তো চলো। এই দুটোই আছে।